Assalamualaikum, welcome and welcome back to my brand new video. তো আজকে আমি দেখাবো কিভাবে কোকোপিট তৈরি করতে হয়। তো তার জন্য আমি নিয়েছি একটা দা, তারপর অনেকগুলো নারিকেলের খোসা, তারপরে নিচে একটা কাঠ আছে, কাঠের উপর খোসাগুলো রেখে আমি জাস্ট বাড়ি দিচ্ছি, ছোট ছোট করে বাড়ি দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। আঘাত করার পর দেখছেন যে ছোট ছোট অনেক নারিকেলের কি বলে ডাকে নারিকেল ছোট ছোট হয়ে গেছে। তো এইগুলো হচ্ছে কোকোপিট। তো নারিকেলের ছোবড়াগুলো আলাদা করে নিতে হবে, আই মিন খোসা। তো এটাকে আমরা ছোবড়া বলে থাকি। তো নিয়ে তারপরে আস্তে 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 না জোরে জোরে বাড়ি দিতে হবে, দিয়ে এরকম করে ছোট ছোট কিউব আই গেস ইয়া, তো এরকম ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। তারপরে দুই হাত দিয়ে এরকম ডলা দিলে তো ওই ছোট ছোট ছোবড়াগুলো আরও ছোট হয়ে যাবে, তো ওগুলো ভালোভাবে কোকোপিটে তৈরি হবে। তো আমি এইভাবে অনেকক্ষণ ধরে এরকম বাড়ি দিয়ে দিয়ে এই কোকোপিটগুলো তৈরি করতেছিলাম। তো খাটনি আছে ইয়া, কোনো কাজই আপনার সহজে হয় না, তো এরকম করতেছিলাম। তারপরে দেখছেন এটা ভিডিওটা ফাস্ট করে দেওয়া হয়েছে জন্য মনে হচ্ছে যে আহা হা খুব সহজ, কিন্তু আসলে খুব কঠিন বাইরে ভাই। তারপর আমি আর পারলাম না, তো আমার ছোট ভাইকে দিয়ে করাতে লাগলাম, তো সেও করতেছে। তো ছোট ভাই কিছুক্ষণ করার পর বলে যে দেখতেই থাকবেন, তারপরে সে কিছুক্ষণ করার পর বলে যে আপু আমি আর পারতেছি না, অন্যের কাজ কেউ নিজে করতে চায় না। আমার ভাই তা আমাকে অনেকটাই হেল্প করছে। তো অনেক তো আসলে এগুলো যখন ছোট ছোট কিউব হয়ে যাবে তখনই আপনার কোকোপিটটা হয়ে যাবে না, আপনাকে দুই হাত দিয়ে ডলতে হবে। ওই যে ছোবড়াগুলো ছোট ছোট করে রাখা হলো সেগুলোকে দুই হাত দিয়ে ডলে তারপরে যে ছোট ছোট মাইক্রো টাইপ হয়ে যাবে কোকোপিটগুলো। তো আমরা অনেকেই জানি না কোকোপিট কি। কোকোপিট আসলে মাটির পাশাপাশি টবে দেওয়া হয়, এতে করে টবের ওজন হালকা হয়। তো দেখছেন আমি দুইভাবে কোকোপিট তৈরি করেছি, একটা অনেক মিহি আর একটা মোটা।